বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজার থেকে মাত্র 9 কিলোমিটার দক্ষিণে। এক কথায় ভৌগোলিক দ্বীপ থেকে দ্বীপটি এমন এক সেন্টার পয়েন্টে অবস্থান করছে যার কারণে এই দ্বীপটির উপর আজ আন্তর্জাতিক মহলও ধাবা দিতে যায়। কিন্তু আপনাদের যদি বলি ছাত্রদের আন্দোলন নয় বরং বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিনের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কিন্তু কেন এই ছোট্ট দ্বীপটির উপর আজ সুপার পাওয়ারদের কালো নজর পড়েছে? এখানে কি কেবল একটি সামরিক স্থাপনা তৈরির জল্পনা কল্পনা চলছে, নাকি তারা এই অঞ্চলে তাদের আধিপত্য এবং শক্তির খুঁটি গাড়তে চায়? এই মুহূর্তে আপনাদের মাথায় এমন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সবগুলো প্রশ্নেরই আনসার পাবেন সিনেমো দ্য আলটিমেট ট্রুথে। আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মাধ্যমে বলেছিলেন, এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিল যদি তিনি একটি বিদেশি দেশকে বাংলাদেশের ভূখণ্ড অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেন, তবে 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে জেতা হবে। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা। তবে তিনি ওই শ্বেতাঙ্গের জাতীয়তা প্রকাশ না করলেও আমরা বুঝতেই পারছি বাংলাদেশের নির্বাচনে হাত দেওয়ার মতো সাহস এবং ক্ষমতা শ্বেতাঙ্গদের মধ্যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই আছে। তারা সেন্ট মার্টিন চায়, এমনকি তারা হুমকি দিয়েছে যদি তাদের প্রস্তাবে রাজি না হয় তাহলে সেন্ট মার্টিনকে বাংলাদেশ থেকে বিভক্ত করে পূর্ব তিমুরের মতো আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই তথ্যটি পুরোপুরি ভুল বলে দাবি করছে। এটা নতুন কিছু নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও অন্য দেশের মানবাধিকার বা গণতন্ত্র রক্ষার নাম করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সেই দেশে অরাজকতা সৃষ্টি করেছে, তারপর সেই দেশকে বিভক্ত করে তাদের পাপেট গভর্নমেন্ট বসিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে। কিন্তু সেন্ট মার্টিনেই কেন তারা বিমান ঘাঁটি স্থাপন করতে চায় এবং বাংলাদেশের ভূখণ্ডতে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা কি শুধুই একটি কল্পনা নাকি বাস্তবতার দিকে ধাবিত হচ্ছে? সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরের একেবারে প্রান্তে অবস্থিত। এই দ্বীপটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে সামরিক এবং বাণিজ্যিক কার্যক্রম তদারকির জন্য একটি সেন্টার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কারো অজানা নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে। কক্সবাজারে চীনের মেগা প্রজেক্ট যেমন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, শিপইয়ার্ড এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও কক্সবাজারের বিমানবন্দর সহ আরো অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। সুতরাং এই দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি কক্সবাজারে চীনের খেলা বদলে দিতে পারে। এছাড়াও মালাক্কাই স্ট্রেট হল বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ যা দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। প্রতি বছর প্রায় 1 লক্ষ জাহাজ মালাক্কা প্রণালী দিয়ে চলাচল করে। মালাক্কা প্রণালী দিয়ে বছরে 15 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বাণিজ্যিক মালামাল প্রবাহিত হয়। বিশ্বের প্রায় 25% তেল চলাচল মালাক্কা প্রণালী দিয়ে হয়, যা এটিকে বিশ্বের তেল শিপিংয়ের একটি প্রধান করিডোর হিসেবে প্রতিষ্ঠা করেছে। চীনের আমদানি করা তেলের একটি বড় অংশ মালাক্কা প্রণালী দিয়ে আসে, যা তাদের জ্বালানি নিরাপত্তার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। জাপান এবং দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ তেল আমদানি করা হয় মালাক্কা প্রণালীর রুট ব্যবহার করে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন সেন্ট মার্টিন দ্বীপের মতো একটা সেন্টার পয়েন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপন করা মানে সাউথ এশিয়াতে যুক্তরাষ্ট্রের একটা উজির বসানো। এই উজির বঙ্গোপসাগর, এশিয়া প্যাসিফিক এবং মালাক্কা স্ট্রেটে চলতে থাকা খেলা ব্রহ্মার মতো বসে বসে শুধু দেখবেই না, বরং তারা শনি হয়ে চতুর্মুখী খেলা খেলবে। এখন আসি, আদৌ কি সম্ভব সেন্ট মার্টিন দ্বীপকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানো? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের নির্বাচনী প্রচারণায় হিন্দুত্ববাদকে উস্কে দিয়েছিল শুধুমাত্র তার ভোট ব্যাংক ভারী করার জন্য। এখানে মূল বিষয় হচ্ছে ধর্ম, এমন একটা হাতিয়ার যার ছায়া তলে সবচেয়ে বেশি মানুষ একত্রে করা সম্ভব। সেন্ট মার্টিনেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মকেই ব্যবহার করেছে।
বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ভারত ও মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মিজোরাম, মেঘালয়, আরাকান প্রদেশের জাতিগত সংখ্যালঘুদের খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে বাংলাদেশ, ভারত ও মায়ানমারের ভূখণ্ডকে একত্রে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ভিত্তি প্রস্তুত করা হচ্ছে। খ্রিস্টান মিশনারি পশ্চিমা এনজিও সেই সাথে মিশনারি প্রকাশনাগুলো ও বনে এই অঞ্চলগুলোর মধ্যে খ্রিস্টান নিপীড়নের একটি মিথ্যা দাবির প্রচার চালাচ্ছে। জুলাই 2023 সালে হিন্দু পোস্ট নামক একটি প্রতিবেদনে দেখা গেছে, খ্রিস্টান জাতীয়তাবাদী মিজো ন্যাশনাল ফ্রন্ট সরকার ভারত, মায়ানমার এবং বাংলাদেশে বসবাসকারী মিজো, কুকি, চীন, জমি উপজাতিদের একীকরণের মাধ্যমে মাতৃভূমির আহ্বান দিচ্ছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের খ্রিস্টান তৈরির প্রকৃত এজেন্ডা আড়াল করার জন্য মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কেএনএফ নেতারা জামাত উল আনসার ফিল হিন্দ আল শারকিয়া নামের একটি ইসলামী জঙ্গি সংগঠনের সাথে হাত মিলিয়েছে। প্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল আনসার ফিল হিন্দ আল শারকিয়া দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল কল্যাণপুর এবং গাবতলী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং এই জঙ্গি সংগঠনটি কুকি চীন ন্যাশনাল ফ্রন্টকে সামরিকভাবে সহায়তা করছে। সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞদের ক্যালকুলেশন মোতাবেক কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট এবং জামাত উল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার মধ্যে সংযোগ বা সম্পর্কের ব্যাপারটা সম্পূর্ণ সাজানো। কারণ এতদিন যাবৎ সবার মধ্যে একটাই প্রশ্ন ছিল, উপজাতিরা এত অ্যাডভান্স ওয়েপন কোথায় পাচ্ছে অথবা কারা এদেরকে ফান্ড করছে। এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাজানো খেলার মোর ঘুরানোর জন্য জামাত উল আনসারের সাথে লিঙ্ক করিয়েছে কুকি চীনকে। হয়তোবা অনেকের কাছে এটা একটা নিছক গল্প মাত্র, কিন্তু আপনি মিলিয়ে নিন বাংলাদেশের সীমান্তে কুকি চীনদের সন্ত্রাসবাদী কার্যকলাপ। ভারতের মণিপুর গত 1 বছর ধরে জ্বলছে, আরাকান রাজ্যের অস্বাভাবিক অবস্থা, আর একই সাথে এই 3 রাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলের সেন্টার পয়েন্ট অর্থাৎ সেন্ট মার্টিনেই মার্কিন বিমান ঘাঁটি করতে যাওয়ার ইচ্ছা। এরপরে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিডর পিটার হাস 2024 সালের 25 জুলাই বাংলাদেশ থেকে প্রস্থান করার 1 সপ্তাহের মাথায় শেখ হাসিনার পদত্যাগ হয়। সবকিছুই কি আকস্মিক, আপনার কি মনে হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের এই চক্রান্ত বাস্তবায়িত বলে তারা তাদের পরিকল্পিত খ্রিস্টান রাষ্ট্রে নিজেদের পাপেট গভর্নমেন্ট বসিয়ে সেই দেশের উপর পাড়া দিয়ে বাংলাদেশ সহ পুরো অঞ্চলের অ্যাক্সেস নিয়ে যাবে। না কাউকে এক্সপ্লেন করতে হবে, না কারো পারমিশন নিয়ে এই অঞ্চলে ঢুকতে হবে, কারণ দেশটির কর্তাই তারা। নিঃসন্দেহে এটি বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। কিন্তু এই চক্রান্তের বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই ছোট দ্বীপটি কি তার নিজস্বতা ধরে রাখতে পারবে, নাকি এটি আরো বড় বড় পরিকল্পনার শিকার হবে? আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মতামত জানাবেন।